কে দেখুন 30 কোটি মুসলমান Android মোবাইল ব্যবহার করছে কিন্তু ভোটটা দিতে পারছে না আসুন একটুখানি এই ওয়াহাব সচেতন হন ওয়াকফটা কি সেটা মানুষের কাছে বলুন আর মাদ্রাসা মসজিদ যা আছে আপনার এলাকায় সেটাকে রেজিস্ট্রেশন করুন এখন মিডিয়া তো দেখছি মুসলমানদের বিরুদ্ধে আজকে দেখুন না আর জি করটা যেটা একটা

মুসলমান মাত্র 3 কোটি ভোট লাগবে ওয়াকাপ জন্য তাও পাওয়া যাচ্ছে তারিখ থেকে আর 15 তারিখ পর্যন্ত করা হয়েছে কিন্তু তারপরেও আজকে দেখুন 30 কোটি মুসলমান Android মোবাইল ব্যবহার করছে কিন্তু ভোটটা দিতে পারছে না 3 কোটি মুসলমানের ভোট হলেই এই বিলটা ক্যান্সিল হয়ে যায়

যে ওয়াকফ করে দাও আমাদের কমের আমাদের জাতিরা তারা ভোগ করবে গরিব বস্তু যারা আছে আমাদের কমের বা মাদ্রাসা মসজিদ স্কুল মিশন করার জন্যটা রেখে দাও কিন্তু ওইটা দেখভাল করবে কে দেখভাল করার জন্য সরকারকে দায়িত্ব দেয়া হয়েছিল সম্ভবত 1965 সালে একটা আইন পাস করে সরকারকে বলা হয়েছিল যে আপনি এই সম্পদ তার দেখভাল করুন কারণ মুসলমানদের এই সম্পদগুলোকে রেখে দিতে হবে আপনাদের কাছে আর এই সম্পদটা মুসলমানদের জন্যই ব্যবহার করতে হবে অন্য অমুসলিমদের জন্য ব্যবহার করা যাবে না চিন্তা করে দেখুন সেই ওয়াকফ সম্পত্তিটা আজকে আপনারা হাজী মোহাম্মদ মহাসিনের এর কথা শুনেছেন তিনি আর সন্তান ছিল না তিনি তানার হাজার হাজার বরবর যে সম্পদ ছিল সেই সম্পদটাকে ওয়াকাফ করে দিয়েছিলেন কিসের জন্য যে মুসলিম কমের উন্নতি হবে মুসলিম জাতির ডেভেলপমেন্টের জন্য আজকে কলকাতার বড় বড় প্ল্যাটফর্ম আজকে ইডেন গার্ডেনের মতো জায়গাটা সেটা ওয়াকাফের আজকে রাইটার্স বিল্ডিং এর মতো জায়গাটা সেটা ওয়াকাফের এই রকম হাজার হাজার সম্পদ রয়েছে মুসলমানদের ভারতবর্ষের মধ্যে সাড়ে ন হাজার লক্ষ বর্গ কিলোমিটার বিগে সম্পত্তি হচ্ছে মুসলমানদের

আমাদের দশা তো আরো খারাপ হবে আসুন একটুখানি এই ওয়াকফ সচেতন হন ওয়াকফটা কি সেটা মানুষের কাছে বলুন আর মাদ্রাসা মসজিদ যা আছে আপনার এলাকায় সেটাকে রেজিস্ট্রেশন করুন সেটাকে রেজিস্ট্রেশন করুন বৈধ করুন আপনার এলাকায় মসজিদ চলছে মসজিদের কি কোনো রেজিস্ট্রেশন আছে বলবেন এটা আবার কি রকম পাতা ক্লাব রেজিস্ট্রেশন হয় মাদ্রাসা রেজিস্ট্রেশন হয় স্কুল রেজিস্ট্রেশন হয় মসজিদ কেন রেজিস্ট্রেশন করবে হ্যাঁ मियां মসজিদটাও রেজিস্ট্রেশনের দরকার আছে আজকে যদি ওই জায়গাটা আপনার হরফ করে নাই দখল করে নাই আপনি লড়বেন কিভাবে দেশের সরকারের উপরে হচ্ছে দেশের আইন ইন্ডিয়ান কনস্টিটিউশনটা এত উন্নত আমাদের যদি আপনার বিরুদ্ধে কেউ অ্যাকশন নেয় আপনি তখন ওই রেজিস্ট্রেশনের কাগজটা দিয়ে বড় একটা হাইকোর্টের উকিল সুপ্রিম কোর্টের উকিলকে আপনি এগেইনস্টে দাঁড় করিয়ে দিয়ে বললেন আমাদের এই মসজিদটা হরফ করার চেষ্টা করছে সরকার এর বিরুদ্ধে আপনি লড়াই করুন না থাকে লড়াই করার মত কোন রকম আপনার হাতে দলিলালি থাকবে না ভাই আমার আমার তাই এখন থেকে সচেতন হন আপনার সমাজকে জাতিকে এডুকেটেড করুন পড়াশোনা করুন হায়ার এডুকেটেড হন আমাদের ছেলেদেরকে ওই চেয়ারগুলোতে বসার চেষ্টা করুন ওই অফিসারের চেয়ার ওই উকিলের চেয়ার ওই চেয়ার ডিপার্টমেন্ট করুন আইপিএস করুন এই সমস্ত জায়গাগুলো বসার চেষ্টা করুন ভাই আমার দোস্ত আমার তবেই ন্যায় বিচার পাবে না হলে মুসলমানকে শেষ করার মতো একটা স্টিম রোলার চলছে শেষ করার জন্য একটা চক্রান্ত চলছে আজকে দেখুন গোটা বিশ্ব মুসলমানের পিছনে পড়ে আছে আমাকে একজন হায়ার এডুকেটেড অমুসলিম লোক জিজ্ঞাসা করছে জামাল ভাই গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষ মুসলমানদের বিরুদ্ধে লাগছে কেন বিভিন্ন মিডিয়া তো দেখছি মুসলমানদের বিরুদ্ধে আজকে দেখুন না আর জি করটা যদি একটা মুসলমান নাম পাওয়া যেত এটা কি করত মিডিয়া মানে তুল পার করে ছেড়ে দিত খালি পাওয়া যায় না একটু ওদের ভাগ্য ভালো ওদের মন খারাপ ভাই আমার দুস্থ আমার আমাকে জিজ্ঞাসা করছে এখন হায়ার এডুকেটেড লোক বলছে ভাই মুসলমানদের পিছনে কেন পড়ো আমি তাকে কি উত্তর দেব আমি তাকে একটা কথাই বললাম ভাই ডাকাতি কোন দোকানে হয় বলেন তো সবজির দোকানে ডাকাতি হয় না সোনার দোকানে ডাকাতি হয়

গাড়ি লাগবে গাড়ি দিয়ে দেবে মুসলমানের কাছ থেকে বাড়ি লাগবে বাড়ি দিয়ে দেবে মুসলমানের থেকে নারী লাগবে নারী দিয়ে দেবে মুসলমানের থেকে সন্তান লাগবে সন্তান দিয়ে দেবে মুসলমানের কাছ থেকে জান লাগবে জান দিয়ে দেবে কিন্তু ঈমান নিয়ে মুসলমান কারু থেকে সওদা করবে না কথা ঠিক কিনা এ মুসলমান কিছি গায়রুল্লাহকে পাস্তার নেহি শুদাইঙ্গে

একজন নাস্তিক যদি প্রশ্ন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কেমন ছিলেন আপনি কি বলবেন তিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বসেরা মহামানব অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ ল মেকার সুপার ইন দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড যদি একজন বাবা হিসেবে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ যদি একজন টিচার হিসেবে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ যদি একজন ধর্মগুরু হিসেবে দেখেন সর্বশ্রেষ্ঠ জ্বরে বলেন না সুহান কে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবদের জীবনী পড়েছো তোমার জ্ঞানটা অনেক তুমি পৃথিবীর প্রত্যেকটা মহামানব সম্পর্কে একটু একটু বলো সবার সম্পর্কে একটু একটু করে জজ বাটনাজ তিনি বললেন বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা যখন বলতে শুরু করলেন ঘন্টার পর ঘন্টা বলেই যাচ্ছে দর্শকরা বলছে আপনি কেন এনার কথা এত বেশি বলছেন আপনি কেন ইনার বক্তব্য এত বলছেন তখন দর্শককে জজ বাটনাজ তিনি বলেছিলেন আই ব্লিভ ইফ এ লাইভ তিনি একজন সর্বসেরা মানুষ সর্বের মহামানব তিনি যদি বর্তমান পৃথিবীতে থাকতেন আমার বিশ্বাস হজরত মোহাম্মদ যদি আজকের দুনিয়ায় থাকতেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত বলেন না বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি তো অমুসলিম আপনি তো অন্য ধর্মের মানুষ আপনি তো বিশ্বকবি বিশ্বগুরু রাইটার আপনি মোহাম্মদ সাল্লামের জীবনী পড়ে কি বুঝলেন মোহাম্মদ সাল্লামের জীবনী পড়ে বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন আমি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে পড়াশোনা করে গবেষণা করে যেটা বুঝলাম মোহাম্মদ কোন সাধারণ মানুষ নয় তিনি হলেন ঐশ্বরিক মানুষ তিনি একজন আল্লাহর প্রদত্ত ঈশ্বরের পদত্ব ভগবানের প্রদত্ত মহামানব ধরে বলেন আল্লাহ আর আমার মতন কিছু হতভাগা তারা বলছে সাধারণ দূর পাগলা নবী সাধারণ মানুষ নয় নবী হচ্ছেন অসাধারণ মানুষ তিনি মানুষ বটে কিন্তু অসাধারণ মানুষ যদি আমাদের হায়াতুন নবী এই বিশ্বাসটা রাখবেন যদি করেননি নবীর অনেকে আমরা বিতর্ক করি নবীর জন্ম তারিখ হচ্ছে বারো তারিখ আর মৃত্যুর তারিখও হচ্ছে বারো রবির আহ্বাল ভাই আমার দোস্ত আমার বারো তারিখে জন্মের তারিখটা যেমন প্রসিদ্ধ আর মৃত্যুর তারিখটাও তেমন প্রসিদ্ধ বরণ মৃত্যুর তারিখটা বারো তারিখে বেশ কিছু

সামনে গিয়ে ইমামতির জায়গায় ফিরে আবার চলে আসলেন নানা ইমামতি করার জায়গা যোগ্যতা আমার হয়নি উমরে ফারুক ভাই উসুমানকে ঠেলে বলে হয় আপনি যান আবু বাকার উসমানকে ঠেলে উসুমানা আবু বাকার কে ঠেলে অপর কে ঠেলে ও অকে ঠেলে না 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 রসুল জানা যা হয়নি তবে এটা দলিল নয় দলিল নয় শুনে রেখে দেন জেনে রেখে দেন রসুল আমার মৃত নয় রসুল আমার জিন্দা নবী রসুল আমার হায়াতুল নবী কেননা রসুল আমার কবরেতে নামাজ পড়েন রসুলের কবরে জান্নাতি খানা জায়গায় নবীরা কবরে খানা খায় এ রুজুয়ানীরা বুখারী শরীফের মধ্যে হাদিসে আছে মিরাজের ঘটনা আপনারা শুনেছেন এ নওজুয়ান তরুণীরা আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছিলেন 52 বছর 51 বছর বয়সে নবী আমার যখন মিরাজে গেলেন নবী মিরাজে গিয়ে লামাকান লাজমান ছাড়িয়ে যখন চতুর্থ আসমানে গেলেন

গেছেন নবী আমার যখন মিরাজে গেলেন সমস্ত নবীরা তো মারা গেছে বুখারির হাদিস প্রমাণ দেয় আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিল সমস্ত নবীরা আমাদের নবীর পিছনে তারা নামাজ পড়েছিল সমস্ত নবীরা তারা কি করে নামাজ পড়তে পারে মরা লোকেরা কি নামাজ পড়ে নাকি তাদের নামাজ তো ফরজ নয় তাদের নামাজ তো ওয়াজিব নয় তারা কি করে আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লো শুধু তাই নয় তাই নয় আপনাদের জানা আছে আমারা। নিয়ে আসছিলেন মুসা নবীর সঙ্গে দেখা মুসা নবী বললো না পঞ্চাশ শক্ত নামাজ তোমার উন্মত লাভ করতে পারবে না

নবী মুস্তফা জানের আমল তিনি মরেন না মরেন না তিনি হলো hayatun নবী তিনি হলো जिंदा নবী আরে পূজরে মানে নুরের দলাই দোলে নুরের দলাই দোলে আজ নூர் এসেছে সাফায়াতের তাজ আমল রাসূল পড়েছে নুরের দলাই দোলে আজ নূর এসেছে সাফায়াতের তাজ আমার রাসূল গাজরা সালামেরি गजरा এই দরুদেরি হার সালামেরি गजरा এই দরুদেরি হার ভালোবেসে আল্লাহ জারে দিলেন উপহার আল্লাহুম্মা সুলে আলা جوڑے جوڑے محبت سنگ جور جور پڑھیں نا جی اللہم صلی اللہ والا آلی سیدنا آلی فتح اللہ بولو আলফেতে আল্লাহ বল মিমে রসুল ওই নামটি ধরে না যাতে পেলেন আদম সফিউল্লা নূরের দোলাই দোলে আজ নূর এসেছে সাফায়াতের তাজ আমার রসুল পড়েছে সালামেরি গাজরা ইদরুদেরি হার ভালোবেসে আল্লাহ জানে দিলেন উপহার আল্লাহুম